দীর্ঘদিনের চর্চা পর নিজ পদর্ ইস্তফা দেলে জস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসন্তা গুরুবার বিধিবদ্ধভাবে বিজেপি যোগ নিজে ঘোষণা করেছেন অভিজিৎ সে নিজ ইসফা পত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিমকোর্টর প্রধান বিচারপতি ডিএন চন্দ্ৰচূড় এবং কলিকতা হাইকোর্টের মুখ্য বিচারপতি এছ विबंगनमक निकट को पठाई दैछन्ते जस्टिस गंगोपाध्याय राजनीतिरा पद देबे बोली चर्चा जोर धरिथु बळे आजि सकाळे इस्तीफा दैथले अभिजित असन्ता साथरे बीजेपी रे जोग देबा परे से तामलुक लोकसभा आसन रुपार्थी हेबा नै चर्चा हेउची आफ्टरनून एज अ uh, टेंटेटिव प्रोग्राम वन আক্রমণ শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজন কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন তাদের দুঃসৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে जदि आपंक आम भिडी भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी तो नहीं